নোয়াখালীতে ঈদ উল ফিতর উদযাপন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেস্কে আমি শাহনা আক্তার আইরিন। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নোয়াখালীতে পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়। নোয়াখালীতে এবার 1863টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহ তাআলার দরবারে সমগ্র মুসলিম জাহান তথা মানব জাতির সুখ সমৃদ্ধি কামনা করা হয়। আলমাউন মিলন, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।